পটিয়ার বাইতুশরফ শাহজাব্বরিয়া আদর্শ দাখিল মাদ্রাসা ভবন ও 2023 সালের পাঠদান উদ্বোধন করেছেন হুইপ শামসুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, মেয়র আয়ুব বাবুল, সভাপতি আলহাজ ইদ্রিস মিয়া সহ অনেকেই। এতে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। কেন্দ্রীয় বাইতুশরফ থেকে মোহাম্মদ আলী সরদারের নেতৃত্বে যারা এসেছে, আরেকটু আমি পরিসর সম্পর্কে আপনার একটু বলি, অনেক সব ভুল বুঝে মহাজাতীয় সংসদের সম্মানিত আলাপা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বিশেষ করে আমাদের গৌরবান্বিত করেছে, আমাদের সম্মানিত করেছে। তার চেয়ে ব্যতিক্রম ছিল আমাদের এই যে তিনি বিকৃত করা যাবে না, আমার কথা পরিষ্কার, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।